নিশ্চয়ই এই দু সালের এস এস সি এবং এইচ পরীক্ষা নিতে পারবো অটো পাস দেওয়া হয়েছে অটো পাস দেওয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম এভরিওয়ান টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন ইংলিশ হোম টিউটোরিয়াল আজকের বিষয় এসএসসি বা এইচ এস সি পরীক্ষার্থীদের অটো পাসটি সম্ভাবনা আমরা আজকে জানবো দু হাজার একুশ সালের এসএসসি ও এস পরীক্ষা সি পরীক্ষার্থীদের হবে কি হবে না বিষয়টি আজকে আমরা জেনে নেব এসএসসি এসএসসি পরীক্ষার্থীদের অটো সুযোগ নেই বলেছেন শিক্ষামন্ত্রী মেয়েদেরকে অটো পাস দেওয়ার আসলে সুযোগ খুব কম চলতি বছরের এসএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের অটো পাস দেওয়ার সুযোগ নেই বা খুব কম বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি তিনি জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর ষাট দিন ক্লাস করিয়ে দুই হাজার একুশ খ্রিস্টাব্দের এসএসসি ও চুরাশি দিন ক্লাস করিয়ে এসএসসি পরীক্ষা নেওয়া হবে আমরা এই যে ষাট দিনের চুরাশি দিনের যেটি বলেছি সংক্ষিপ্ত সিলেবাসের মধ্য দিয়ে নিয়ে যাওয়া এবং সেই সিলেবাসের ভিত্তিতে এই পরীক্ষা নেওয়া তার জন্য সব পরিকল্পনা করা হয়েছে বুধবার ছাব্বিশ মে এক ভার্সুয়াল সংবাদ সম্মেলনের কথা তিনি বলেন তিনি বলেন দুই হাজার বিশ খ্রিস্টাব্দের এস অটোপাস দেওয়া হয়েছে তাদের সব প্রস্তুতি শেষ হয়ে গিয়েছিল পরীক্ষা শুরুর কয়েকদিন আগে সব বন্ধ হয়ে যায় কিন্তু 2021 খ্রিস্টাব্দের এসএসসি বা এসএসসির পরীক্ষার বিষয়টি তেমন না তারা কোনো প্রস্তুতি নিতে পারেননি তাদের কোনো ক্লাস হয়নি 2020 সালে যারা এইচএসসি পরীক্ষা দেবার কথা ছিল যাদের অটো পাস দেয়া হয়েছে তারা পরীক্ষার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে পরীক্ষার দুই তিন দিন আগে পরীক্ষা স্থগিত করা হয়েছে কিন্তু এবার যারা এসএসসি বা এইচএসসি দেবেন তারা কিন্তু গত বছরের প্রায় পুরোটা সময় তারা স্বাভাবিক ক্লাস করতে পারেনি এই যে এসএসসি বা এইচএসসি এর জন্য যে ধরনের সর্বাত্মক প্রস্তুতি এর আগের দু হাজার পরীক্ষার্থীরা নিতে পেরেছিলেন এদের ক্ষেত্রে সেটা সেভাবে ঘটেনি তাই চলতি বছরে এসএসসি ও এইচএসি পরীক্ষার্থীদের অটোপাস দেওয়ার কোনো সুযোগ নেই বা খুব কম সে সম্ভাবনাও নেই যোগ করে শিক্ষামন্ত্রী বলেন মন্ত্রী বলেন দুই হাজার একুশ খ্রিস্টাব্দের পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে ষাট দিন ও চুরাশি দিন ক্লাস করে যত এসএসসি ও এসএসসি পরীক্ষা নেওয়া হবে তাই আমরা অবশ্যই পড়াশোনা করবো অটোপাসে কোনো চিন্তা করব না কারণ আমরা এখন জানতে পারলাম যে কোনোভাবে অটোপাস সম্ভব নয় যারা অটোপাসের চিন্তায় আছো তোমরা অবশ্যই মাথা থেকে অটোপাসের চিন্তাটা ঝেড়ে ফেলো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করো তোমাদের সাফল্য কামনা করে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ